কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জেলি রেসিপি। এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। কোনো প্রকার আগার আগার বা জেলেটিন পাউডার ছাড়াই কিন্তু এই স্বাস্থ্যসম্মত কাঁচা আমের জেলিটি আপনারা বাসাতেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে কাঁচা আমের জেলি রেসিপি। আমের জেলি তৈরি করার জন্য প্রথমেই আমি আম কেটে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ খোসা ছাড়ানো আম কেটে নিয়েছি। কেটে রাখা আমের টুকরোগুলোর মধ্যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এতে করে কাঁচা আমের কষ ও টক ভাবটা কিছুটা হলেও দূর হবে। 10 মিনিট পর একটি হাঁড়ির ভিতরে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন এই পানির ভিতরে আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে আমগুলোকে আলাদা করে নিব। আমের জেলি তৈরি করতে কিন্তু আমের দরকার হবে না, এই যে পানিটা আছে এটাই কিন্তু দরকার হবে। আপনারা এই আমগুলো দিয়ে কিন্তু আমের চাটনি তৈরি করে নিতে পারেন। আমের চাটনির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। এখন একটি প্যানে আমি ছেঁকে নেওয়া আমের পানিটা দিয়ে দিয়েছি। আমার এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আমের পানিটা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি ব্যবহার করার ক্ষেত্রে আপনারাও কিন্তু আমের পানিটা মেপে নেবেন। আমের পানিটা যতটুকু হবে সেই সমপরিমাণে কিন্তু চিনিটাও দিতে হবে। এখন চিনিটা ভালোভাবে গলিয়ে নেব। কিছুক্ষণ জাল দিলে দেখবেন যে এই রকম একটি তারের মতো দেখা যাচ্ছে, বা আপনারা একটি পাত্রে 1 ফোঁটা উঠিয়ে হাত দিয়ে এভাবে ধরলেও কিন্তু বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 পিস পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। আর দিয়ে দিচ্ছি 1 ফোঁটা সবুজ রং। আপনারা কিন্তু ইচ্ছে করলে হলুদ, কমলা, লাল যে কোনো কালারই ব্যবহার করতে পারবেন, আবার ইচ্ছে করলে কালার না দিলেও চলবে। ভালোভাবে নেড়ে কালারটা মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে দিচ্ছি। জেলিটা গরম থাকা অবস্থাতেই কিন্তু একটি কাচের বয়ামে আমি ঢেলে নিয়েছি। জেলিটা সেট হওয়ার জন্য কিন্তু 6-7 ঘন্টা সময় লাগবে, এর ভিতরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এভাবে জেলি বানিয়ে নর্মাল টেম্পারেচারে বা ফ্রিজে রেখে খেতে পারবেন 1 বছরের মতো। কাঁচা আমের জেলিটা অবশ্যই ট্রাই করবেন, আপনার প্রিয়জনদের খাওয়াবেন, আর সবাইকে নিয়ে ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।